আবারও স্বাগত মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি তো এইবারের প্রশ্নটি সৌদি থেকে করেছেন আবুল কালাম আজাদ তার বয়স উনচল্লিশ বছর প্রশ্ন হচ্ছে যে হেপাটাইটিস রক্তঘটিত রোগ নাকি নাকি লিভারের সাথে এটা সম্পর্ক আছে তা জানতে চাই যে ভাই হ্যাপাটাইটিস এটা একটা ভাইরাস ইনফেকশন এটা রক্তের ভিতরে হয় কিন্তু লিভারের কাছ লিভার আমাদের রক্ত রক্তটা মজুদ রাখে স্টোর করে অতএব লিভারের সাথে এটার সম্পর্ক আছে তবে আপনার যদি বি ভাইরাস থেকে থাকে আপনার সৌদি আরবে ছোটো ছোটো কচি শশা পাওয়া যায় অজস্র এবং এটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না মধ্যপ্রাচ্যী পাওয়া যায় আপনি প্রতিদিন সকালে আধা কেজি রাতে আধা কেজি কচি শসা ছয় মাসের একটা মাইন্ডসেট করে আপনার ছয় মাসের একটা কোর্স করে খাওয়ার অভ্যাস করেন প্রতিদিন কচি শশার পরে আপনি আধা কেজি বা অল্প অল্প করে আপনি অভ্যাস করেন আপনি এক গ্লাস করে পরে অথবা এক কাপ করে আপনি করলার রস খাওয়ার অভ্যাস করেন এইভাবে ছয় মাস খাবেন এই ছয় মাস আপনি চিনি এবং মাংস খাবেন না এই ভাইরাস রোগের সাথে স্টমাকের একটা সম্পর্ক আছে কিডনির সম্পর্ক আছে গোল সম্পর্ক আছে সাথে আমি মনে করি লিভারেরও অনেক সম্পর্ক আছে এটা হেমাটো হেমাটোলজির ঘরের রোগ হলেও ভাইরাস ঘরের রোগ হলো লিভার এটাকে নিয়ন্ত্রণ করে অতএব এনি বিটার টেস্ট লিভার আপনি কি তিতা যত বেশি খাবেন লিভার যত ভালো থাকবে জন্ডিস বি ভাইরাস সি ভাইরাস কে ভাইরাস এই জাতীয় যত হ্যাপাটাইটিস যত সমস্যা আছে এগুলো সব কিছুর ভিতরে আপনার করলার তিতা এবং কচি শশা সালাদ চুকা দুধি এবং স্যুপ জুস আপনার পালং শাকের জুস এই জাতীয় খাবারগুলি যেও ভাত পানি দিয়ে যত তৈরি খাবার তেল দিয়ে খাবার নে না খেলে ভাইরাসগুলো তাড়াতাড়ি আরোগ্য হয় রূপ মাংস বা ওখানে রাস্তা রাস্তায় আমি দেখছি বাঙালি ছেলেরা শর্মা খায় আপনার শর্মা খাবেন না আপনি ওখানে কাবাব টাবাব একদমই খাবেন না ভাজি ভুনা একদমই খাবেন না ফাস্ট ফুড রিস ফুড হার্ড ফুড জাঙ্ক ফুড খাবেন না আলহামদুলিল্লাহ আপনার ভাইরাস অনেক সময় কিন্তু শরীরের ভিতরে ঘুমন্ত থাকে অনেক সময় জাগ্রত থাকে এগুলো মেথড করলে বা অ্যান্টিবডি করলে এগুলো অনেক সময় ধরা পড়ে এটা ধরেন সিক্সটি পার্সেন্ট মাথা ছাড়া দিয়ে ওঠে এবং ক্ষতি করে ফর্টি পারসেন্ট ঘুমন্ত থাকে কিন্তু তাই বলে এটা উঠবে না বলে কিন্তু আমাদের চিন্তা করা ঠিক হবে না উঠতে পারে এই চিন্তা করে আমরা সব রকম প্রতিরোধ করবো আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে বি ভাইরাস হলে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না বিয়ে বাইরে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চা নিতে পারবেন না আমার কথাটা আপনারা অবহেলা করতে পারেন কিন্তু এত রিস্ক আপনার নেওয়া ঠিক হবে না আর ডাক্তার আপনার বন্ধু আপনি ডাক্তার সাথে আলোচনা করে বিয়ে করবেন আলোচনা করে বাচ্চা নেবেন এবং আপনার স্ত্রীকে এবং বাচ্চাকে সেভ করার জন্য যতগুলো প্রতিষেধক আছে সব প্রতিষেধকই আপনাকে নিতে হবে এবং আপনার সাথে একই অন্নে বসবাসকারী একই টেবিলে বসে খাওয়া খান যারা সকলকেই কিন্তু আপনার প্রতিশোধের নিতেই হবে এ ব্যাপারে কোনোরূপ কনসিডার করার কোনো উপায় কারো কাছেই খোলা নাই আপনাদের সকলকে সুস্থ রাখা ভালো রাখা সুন্দর রাখার দায়িত্ব নিয়েই চিকিৎসক সমাজ পৃথিবীতে আসছে অতএব সেবা সেবা ও সেবা এই ধর্ম নিয়ে আমাদের সকল চিকিৎসককে এগিয়ে যেতে হবে ধন্যবাদ ডাক্তার আনন্দ মতি আপনার এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষার মাধ্যমেই আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শকদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখেন উপভোগ করেন এবং অনেক উপকৃত হচ্ছেন এটি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে জানানোর জন্য আশা করি আপনাদের এই মতামত আমাদেরকে জানানো অব্যাহত রাখবেন এবং যে পরিমাণ প্রশ্ন আপনারা আমাদের কাছে পাঠাচ্ছেন এই প্রশ্নে দেখেও আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানটি আপনাদের কাছে কতখানি জনপ্রিয় এবং কতখানি উপকারী দর্শক আমাদের কাছে প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর সহীদ তাজুদ্দিন রোড মগবাজার ঢাকা এছাড়াও টিভি স্কলে যে মোবাইল নাম্বার আসছে সে নাম্বারেও ফোন করে আপনারা সংক্ষিপ্ত আকারে আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন বা মডার্ন হারবার গ্রুপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন এছাড়াও অনুষ্ঠানের পর্বগুলো আপনারা দেখতে পারেন ইউটিউবে এবং ফেসবুকে লগ করে ডাক্তার আলমগীর মতি লিখে লগ করলে আপনারা অনুষ্ঠানের সবগুলো পর্বই আপনারা আপনাদের সুবিধা সময় দেয় দেখতে পারেন এবং আপনারা এই পর্বগুলো আপনাদের ফেসবুকে আপনারা শেয়ার করতে পারেন দর্শক আজকে মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ